যখন আয়াত নাযিল হলো যে তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটি আমার রাস্তায় ব্যয় না করা পর্যন্ত তোমরা পুণ্যের অধিকারী হতে পারবে না, এই আয়াত যখন নাযিল হলো তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছুটে এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মানে আনসারীদের, আনসারী মদিনার স্থায়ী বাসিন্দাদের মধ্যে সবচেয়ে বেশি খেজুরের বাগান ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াত নাযিল করেছেন সবচেয়ে প্রিয় জিনিসটি আল্লাহর রাস্তায় দান না করা পর্যন্ত কল্যাণের অধিকারী হতে পারবে না, আমি কল্যাণ চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি জান্নাতে যেতে চাই, বিধায় বাইরুহা নামক বাগানটি, যেই বাগানটি মসজিদে নববীর সাথে, মসজিদে নববীর সাথে লাগানো বাগান, খেজুরের বাগান, যে বাগানের মধ্যে একটা সুন্দর সুপেয় পানির কুয়া ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বিকেল বেলা আসরের পরে গিয়ে বাগানে বসতেন, ওই বাইরুহা ওই বাগানে বসে ওই কূপের পানি পান করতেন, খেজুর খেতেন, সাহাবী খাওয়াতেন, এই জন্য আবু তালহার কাছে এই বাগানটি সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয় ভালোবাসার জায়গা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি যাকে দিয়ে আল্লাহ জান্নাত বহন করাবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি প্রায় এই বাগানে বসেন, খেজুর খান, পানি খান, এই জন্য তার কাছে সবচেয়ে প্রিয় একদম মসজিদে নববীর সাথে। এখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন যেহেতু এটা আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, আর আল্লাহ বলেছেন সবচেয়ে প্রিয় জিনিসটি দান না করলে, আল্লাহর রাস্তায় ব্যয় না করলে পুণ্যের অধিকারী হতে পারবে না, বিধায় আমি পরকালে নাদেরদের জন্য, জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমার বাগানকে আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। রাসূল হাসান বলছেন আবু তালহা সবচেয়ে লাভজনক ব্যবসা এটি, দুইবার বলেছিলেন সর্বাধিক লাভজনক ব্যবসা তোমার এটি, বাইরুহা নামক বাগান তিনি দিয়ে দিলেন মসজিদে নববীর সাথে। আপনি চিন্তা করতে পারেন যে যেটা যেটা এখন মসজিদে নববীর ভিতরে চলে গেছে আর কি, জায়গা মসজিদে নববীর সম্প্রসারণ করতে ভিতরে চলে গেছে, এটা মসজিদে নববীর সাথে, মানে আমরা বলি এটা তো আমার জমির জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, জান্নাতের ঘোষণা পেয়েছিলেন এই দশজন সাহাবী, একজন হলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। এমনিতে তারা জান্নাতের সুসংবাদ পাননি, কলিজা বলতে পারেন কলিজা ছিঁড়ে দিয়ে দিয়েছেন ইসলামের জন্য, কলিজা টুকরো জায়গাটা ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, যেমন কলিজা ছিঁড়া দান করেছেন আল্লাহ কলিজা ছিঁড়া ফলাফল ঘোষণা করেছেন, জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়েছেন। সবাই উপস্থিতি যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে বাঁচার জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য এরকম দৃষ্টান্ত উপস্থাপন করা উচিত, দান করা উচিত এইভাবে, নাজাতের জন্য,